আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আমি তো আপনাদের সবার দোয়া এবং ভালোবাসা আল্লাহর রহমতে খুব ভালো আছি। তো আজ প্রথম দিন যে দেখাইছিলাম, আমার এক আত্মীয়র বিয়েতে আসছি খুলনা ক্লাবে, তো এটারই পরের অংশ দেখাচ্ছি, কেননা দুইটা অংশ করেছি, একটা অংশ না। তো ভিতরের যে পরিবেশটা অলরেডি আগের ভিডিওতে কিছু দেখতে পেয়েছেন, তো এই ভিডিওতে দেখবেন যে ভিতরের পরিবেশটা, আমাদের খাওয়া দাওয়া, ছেলের জন্য যে ছেলের জন্য যে সাগরানা প্লেট সেটা তৈরি করা। তো এইটা হলো আমরা আগে আগেই গিয়েছিলাম আত্মীয় স্বজন আসার আগে, তো সেটার ভিউ, ভিতরের যে পরিবেশটা সেটাই আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করেছি খুলনা ক্লাবের। আর খুলনা ক্লাবের যে স্টেজ, যেখানে এসে মেয়ে বর এসে বসবে, সেটা হলো এটার লুক হলো এটা। দেখতে কতটা সুন্দর লাগতেছে দেখেন, খুব ভালো লাগছে। আর অনেক দিন পর বড় একটা বিয়ে খেয়ে খুবই খুবই ভালো লাগছে, খুবই আনন্দিত, জমকালের একটা বিয়ে খেয়েছি, তাই সবার কাছে খুব ভালো লাগছে। তা ভাবলাম যে আপনাদের জন্য একটু ভিডিও শ্যুট করি, না হলে আপনাদের সাথে তো সব কিছুই শেয়ার করি, তা সেজন্যই সব কিছুই শেয়ার করা আর কি, ভিডিও করা। এই যে তোয়াবুড়ি এই যে বসে পড়লো ছবি তুলবে, তার মামারা দুইটা তিনটা ক্যামেরা নিয়ে হাজির, এমন একটা অবস্থা সে আর কি, মামাদের চোখের মণি আর কি। তো বিয়ের অনুষ্ঠানটা মাশাআল্লাহ খুব সুন্দরভাবে সম্পন্ন হয়েছে, কোনো দিকে কোনো ত্রুটি ছিল না। তো এই তো আমাদের খাওয়া দাওয়ার পর্ব চলতেছে, দেখতে থাকুন, সাথে থাকবেন, আর সবাই ওদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন নিজেদেরকে সুস্থ রাখে এবং ভালো রাখে। বর কনের জন্য অবশ্য আমি কনে পক্ষে, কনে আমার আর কি বোন ভাইয়ের মেয়ে সম্পর্কে এই আর কি। দেখতে থাকুন আমাদের খাওয়া দাওয়া, সাগরানা প্লেট আস্ত খাসি, সেটাকে রেডি করা চলতেছে বরের জন্য, সাজানো গুজানো চলতেছে, এরকম একটা ব্যাপার আর কি। অবশ্য ভিডিওর ভয়েসটা আমি পরে দিচ্ছি, ভিডিওটা আমি আগে করেছি, খাওয়া দাওয়া আগে করেছি। মাশাআল্লাহ প্রত্যেকটা খাবারই খুব মজার ছিল, চিকেন ফ্রাই চিকেনটা যেটা ছিল রোস্ট করছিল, আবার বিরিয়ানি করছে, কাচ্চি করছে, সব কটা খাবারই অসম্ভব অসম্ভব মজা। আর এখানে সালাদটা ছিল রাইসা করছিল, তো রাইসা সালাদটাও অনেক মজার ছিল, সব কিছু মিলিয়ে একদম পারফেক্ট। আর টিকিয়াটা ছিল অনেক বেশি মজার। তো মূলত আমাদের খাবার দাবারটা খুব ভালো ছিল, খুব ভালো লেগেছে এই আর কি। ভিডিও ভালো করে করতে পারিনি, খাওয়া দাওয়ার ঝামেলায় ছিলাম আর কি, খাওয়া দাওয়া করতেছিলাম, তারপর একটু একটু করে আর কি তুলে ধরেছি আর কি। তো এটা ওকে দেন, আর লেগ পিসটা ওকে দেন, বাচ্চারা লেগ। খুব মজা লাগছে সবাই মিলে যখন একসাথে এক টেবিলে বসেছি, খুব ভালো লাগছে। এই যে পানি পানি এই যে আমার কাছে, পানি হয়েছে, কোক নিয়ে কোক, পানি আনছি, পানি হয়েছে, পানি কমপ্লিট, এভি কমপ্লিট, পানি কমপ্লিট কমপ্লিট। মুখিয়ে
আমি বিয়েই দেখতে পাচ্ছি।